হ্যালো গাইজ, আমি ডোনা। আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপির সাথে। তো আজকে রেসিপিটির জন্য একটি গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবং এটিকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো দেখো, চাল কুমড়োটাকে এইভাবে চাকচাক করে কেটে মাঝখান দিয়ে এইভাবে চিরে নিতে হবে। তো এই রেসিপিটি কিন্তু আপনার একদম 5 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমরা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি এবং এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমরা একে একে এই জলটির মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমাদের একদম কচি চাল কুমড়ো ব্যবহার করতে হবে। তো এখানে আমরা চাল কুমড়োগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার আমরা মশলাটা তৈরি করে নেব। তো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমরা এবং তার মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ আর সামান্য লবণ নিয়ে নেব এবং তারপরে আমরা মশলাটা তৈরি করে নেব। এই রেসিপিটি কিন্তু সকালবেলা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো এখানে আমাদের মশলা রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেওয়া চাল কুমড়োর মধ্যে এই পুরটাকে ভরে দেব। তো আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আমরা মাঝখান দিয়ে চাল কুমড়োগুলোর মধ্যে চিরে নিয়েছি, তো সেই জায়গাতেই আমরা এবার পুরগুলোকে একে একে ভরে দেব। তো এই রেসিপিটি কিন্তু আপনারা নিরামিষের দিনেও ট্রাই করতে পারেন, কারণ এর মধ্যে আমরা কোনো রকম পেঁয়াজ ও রসুন ব্যবহার করিনি। এই দুর্দান্ত রেসিপিটির নাম হলো চাল কুমড়োর জালি ভাজা। তো দেখো, এখানে আমরা একের পর এক সমস্ত চাল কুমড়োগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি এবং আমাদের পুর ভরা কমপ্লিট। এবার আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এবার আমরা একের পর এক ওই চাল কুমড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। তো এখানে আমরা ভালো করে এক বিট ও বিট করে ভেজে নেব। তো এরকম দুর্দান্ত আর চটজলদি রেসিপি দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখো, এখানে আমাদের ভাজাও কমপ্লিট এবং আমাদের রেসিপিও কমপ্লিট। তো এই রেসিপিটি কিন্তু আপনারা সকলেই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।